3 দিন পূর্বে দিল্লির কিছু নিরপেক্ষ সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ওপর যে পুলিশি হেনস্থা এবং তাদের উপর যে ইউএপিএ দেশদ্রোহী ধারা দেওয়া, তাদের সঙ্গে নাকি চীনের সম্পর্ক রয়েছে, কি বলবেন? আমি এ ব্যাপারে একটাই কথাই বলবো যে নিউজ ক্লিক আমি প্রতিদিন দেখি। নিউজ ক্লিক আমার, নিউজ ক্লিক আমার অত্যন্ত প্রিয় পাত্র। নিউজ ক্লিকে, নিউজ ক্লিকের ভাষা সিং থেকে আরম্ভ করে সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি যে তারা অসাধারণ সাংবাদিক এবং তারা চীনের মতো দেশের কাছ থেকে টাকা ধার করার দূরের কথা, চীনের পাশে তারা কখনো দাঁড়ায়নি এবং দাঁড়াচ্ছে না। তাদের মধ্যে যে স্পিরিট আছে সেটা হচ্ছে জাতীয় স্পিরিট, তারা চীনের সঙ্গে কখনো ছিল না, চীনের সঙ্গে নেই। এবং এই যে পতাকাটা, চীনের পতাকাটা তাদের মধ্যে, চীনের যে লাল পতাকা সেটাকে তারা ঢুকিয়ে দিয়েছে। এনআইএ, ইডি এবং সিবিআই মিলে চক্রান্ত করে মোদী অমিত শাহের নির্দেশে তারা চীনের পতাকাটা ভেতরে লাগিয়ে দিয়েছে, দিয়ে তাই হ্যাপ করছে। যেমন না ওই যে গ্রেপ্তার করছে আজকাল অনেক অনেকজনকে তুলছে রাত্রেবেলা, এবং সেখানে সিবিআই ইডিরা নিজেরাই সমস্ত টাকা পয়সা ঢুকিয়ে দিচ্ছে এবং তারা দলিল ঢুকিয়ে দিচ্ছে, তারা কম্পিউটারের মধ্যে, ল্যাপটপের মধ্যে তারা নিজেদের সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে তারা বদনাম করছে ওই ব্যক্তিকে, অর্থাৎ যে একজন নির্দোষ তাকে। সুতরাং এই জমানা চলছে, ফ্যাসিস্ট জমানা, স্বৈরাচারী জমানা, হিটলারি জমানা। এর থেকে মুক্তি পেতে গেলে একমাত্র পথ হচ্ছে ইন্ডিয়া, 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 ইন্ডিয়া। সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ বা তাদের যে গ্রেপ্তার, এটা কি কোনো ভয় পাওয়ার কিছু বিষয় রয়েছে? মোদী এটা পরিকল্পিত, একদম ঠিক বলেছেন, এটা পরিকল্পিত আক্রমণ। মোদী বুঝতে পারছে যে সামনে যে 5টা নির্বাচন আসছে, সেই 5টা নির্বাচনে ওরা হারবে, ওরা হারবে, মিজোরামে হারবে, কারণ মিজোরামে তারা যুক্ত ফ্রন্টিয়ার নেই, যারা মোর্চায় আর নেই, বিজেপি থেকে তারা বেরিয়ে গেছে, ন্যাশনাল ফ্রন্ট নিজেরাই লড়াই লড়াই করবে, মিজোরাম গেল। এরপর হচ্ছে তেলেঙ্গানা, তেলেঙ্গানায় কংগ্রেসের প্রভাব প্রচণ্ড বেড়ে গেছে, ওখানে দুর্নীতি ধরা পড়ে গেছে এবং মোদিরা পুরোপুরি বিচ্ছিন্ন, কারণ কংগ্রেসই তেলেঙ্গানা তৈরি করেছিল। এটা মানুষ বুঝতে পেরেছে যে কংগ্রেস আজকে, রাহুল গান্ধী যেভাবে আজকে দেশের হাল ধরেছে, তাতে আমাদের এই সুযোগে তেলেঙ্গানায় কংগ্রেসকে আনতে হবে। তখন তেলেঙ্গানা গেল, তারপরে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে বিজেপি 50টার বেশি আসন পাবে না। যে ধরনের অত্যাচার আদিবাসীদের উপরে হচ্ছে, যে ধরনের অত্যাচার মুসলিমদের উপরে হচ্ছে, অত্যাচার হচ্ছে দলিতদের উপর হচ্ছে, তাতে আদিবাসীরা, তাদের আদিবাসী সংখ্যালঘু মুসলমান এবং দলিত একজোট হয়েছে এবং তারা একেবারে লাঠি মেরে, লাঠি মেরে এনডিএ, বিজেপি আর এসএসকে সরিয়ে দেবে। মধ্যপ্রদেশ গেল, ছত্তিশগড়ে, ছত্তিশগড়ে যেভাবে মুখ্যমন্ত্রী বাঘেলা সোনার ছত্তিশগড় তৈরি করেছে, সেখানে বিজেপি 10টার বেশি আসন পাবে না, ছত্তিশগড়ে গেল। আর রাজস্থান, রাজস্থানের স্বাস্থ্যের অধিকার দিয়েছে প্রথম, যে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের অধিকার দেয়নি, সেই স্বাস্থ্য, রাইট টু হেলথ, সেটা রাজস্থান দিয়েছে। সুতরাং যদি মোদি ওখানে গিয়ে চেঁচায় এবং ওরাই যে ভাইস প্রেসিডেন্ট, ওই বদমাসটা যে আমাদের রাজ্যপাল ছিল, সে ওখানে গিয়ে প্রতিদিন হামলা করছে, মানে ওই সভা করছে, কিচ্ছু হবে না। রাজস্থানে অন্তত কমপক্ষে 30টা বেশি বেশি আসন নিয়ে কংগ্রেস জিতবে, আবার জিতবে। সুতরাং 5টা থেকে এই ভয় পেয়েছে যে আমরা 23 সালে হারছি, মানে 24 সালেও হারবো, অতএব মোদীর রাজত্ব শেষ হয়ে আসছে, তাই ভয় পেয়ে মোদি অমিত শাহ এই কাণ্ড ঘটিয়েছে গত ভয়ার পশু। এবং কিছু সংবাদ মাধ্যমের তারা 3-4 জন প্রতিনিধির উপরে ইউএপি অর্থাৎ দেশদ্রোহী ধারা দেওয়া হচ্ছে। দেশদ্রোহী ধারা দেওয়ার কারণ একটাই, যে যারা দেশকে ভালোবাসে তারা ওদের কাছে দেশদ্রোহী, তারা পাকিস্তানি, তারা মাওবাদী, তারা নকশাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং যারা সবচেয়ে বিশ্বাসঘাতক, যারা স্বাধীনতা লড়াই করেনি, যারা গৃহ পতাকা নিয়ে তারা রাত দিন আরাধনা করে, এবং যাদের একমাত্র বাইবেল সংবিধান হচ্ছে মনুসংহিতা, মনুস্মৃতি, তাদের কাছে দেশদ্রোহিতা হচ্ছে তারাই, যারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সাধারণতন্ত্রের কথা বলে, এবং যারা রাজতন্ত্রের কথা বলে, যারা স্বৈরাচারীদের কথা বলে, তাই হচ্ছে ওদের কাছে দেশপ্রেমী। সুতরাং ব্যাপার হচ্ছে এইটা, যারা সবচেয়ে শয়তান, সবচেয়ে বদমাশ, তাই হচ্ছে সবচেয়ে দাঙ্গাবাজ, সবচেয়ে মানে একেবারে যাকে বলে কীট, নরকের কীট, তারাই ওদের কাছে দেশপ্রেমী। আর যারা দেশের জন্য লড়াই করে, যারা খেতে খায় কোটি কোটি মানুষ, তারাই হচ্ছে ওদের কাছে দেশদ্রোহী। যারা আদিবাসী,
সংখ্যালঘু মুসলমান এবং যারা দলিত এবং ওবিসি এই জাতীয় মানুষগুলো হচ্ছে ওদের কাছে দেখি। আরএসএস, বিজেপি, মোদি, অমিত শাহ, যোগী, এনাদেরকে নিয়ে কোনো প্রশ্ন তুললেই তাকে হয় জেলে দেওয়া হচ্ছে, না হলে দেশদ্রোহী ধারা দেওয়া হচ্ছে, না হলে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে। আপনি কি মনে করেন বিজেপি, আরএসএস বা মোদি দেশ? একদম ঠিক বলেছেন, ওরা মনে করে মোদি হচ্ছে দেশ এক নম্বর, আর মোদির চারপাশে যারা রয়েছে তারা হচ্ছে ওই দেশের মানে ওরই হচ্ছে গার্ড। মোদি দেশের গণতন্ত্রকে হত্যা করার জন্যে পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেশের গণতন্ত্রকে অলরেডি হত্যা করে দিয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কফিনে শেষ প্লেটটাও মেরে দিয়েছে, শুধু কফিনটা বাইরে রয়েছে, শুধু মাটিতে পুঁততে বাকি। সুতরাং এখন এই যে ওই বললাম নয়া সংসদ হবে, হয়েছে নয়া সংসদ, মানে হচ্ছে মোদি সংসদ, মোদির নিজের নিজের মোদি এবং আদানির হচ্ছে ওটা একটা শপিং মল, মোদি আদানির হচ্ছে বাণিজ্য মহল ওটা, এবং ওখানে মোদি রাজতান্ত্রিক রাজতন্ত্র চালু করবে। সেই জন্যে আজকে দেশকে পুরোপুরি মোদিতন্ত্র বা মোদি দেশ হিসেবে তারা নিয়ে যাচ্ছে। ভারত মানে হচ্ছে মোদি ভারত, ভারত মানে মোদি ভারত, এবং হিন্দুত্ববাদ মানে হচ্ছে মোদির মোদির হিন্দুত্ববাদ, সুতরাং এবং আরএসএসের হিন্দুত্ববাদ। সুতরাং এখানে সাধারণ হিন্দুর সঙ্গে এই হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই।